বিকালের NT1 স্টুডিও চত্বর। বেশ কিছু ফ্লোরে সিরিয়ালের শুটিং চলছে, কিন্তু প্রথম ফ্লোরে ঢুকতেই থমকে যেতে হলো। শীততাপ নিয়ন্ত্রিত নিস্তব্ধ ফ্লোর, অন্ধকারে ঢাকা এক জীর্ণ পুরনো মন্দির, মাটিতে লাল সুরকি, দেওয়ালে ঝুলের আস্তরণ, উঁকি মারতেই দেখা গেল কম আলোয় বেদিতে কালো রঙের শিবলিঙ্গ দেখা যাচ্ছে। আর সেই শিবলিঙ্গকে প্রাণপণে সরানোর চেষ্টা করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক। বিগ্রহ সরতেই ভিতর থেকে অভিনেত্রী বার করে আনলেন একটি ছোট্ট মূর্তি। খোঁজ নেওয়ার আগেই দূর থেকে ভেসে এলো কাট, আর একবার শটটা নেব। পরিচালক সায়ন্তন ঘোষাল জকের ধন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির শুটিং করছেন। মঙ্গলবার ছবির শেষের দিনের শুটিংয়ে হাজির হয়ে ছবি নিয়ে জানা গেল নানা তথ্য। ফ্লোরে তখন শটের আগে ক্যামেরার লেন্স বদলানো হবে। মনিটরের পিছনে একান্তে পাওয়া গেল পরিচালককে। এর আগে এই সিরিজের জকের ধন ও সাগরদ্বীপে জকের ধন দর্শক দেখেছেন। হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প অবলম্বনে তৈরি এই সিরিজে বিমল ও কুমারের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে পরমব্রত ও গৌরব চক্রবর্তী, মনোবিদ রুবির চরিত্রে কোয়েল। ছবির ক্লাইম্যাক্সের শুটিংয়ে শেষ দিন, তবে এবারে রয়েছে বাড়তি চমক। চিত্রনাট্যে গেঁথে দেওয়া হয়েছে সোনার কেল্লার স্মৃতি মেদুরতা। খোলসা করলেন পরিচালক, এই বছর সোনার কেল্লা ছবিটার সুবর্ণ জয়ন্তী, তাই আমরা সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ জানাতে চেয়েছি। ছবিতে রয়েছে মুকুলের চরিত্র, তবে সেই প্রসঙ্গ এখনই খুব একটা পরিষ্কার করতে চাইলেন না সায়ন্তন। তার কথায় বছর 50-এর মুকুলের পূর্বস্মৃতি ফিরে এসেছে। গল্পে ত্রয়ীর সঙ্গে সে আবার সোনার কেল্লায় পাড়ি দেয়, এর বেশি এখন কিছুই বলতে চাইছি না। তবে এই ছবি যে ফেলুদার কোনো কাহিনীর সিকুয়েল নয় তাও পরিষ্কার জানালেন পরিচালক। বললেন, অনেকেই এরকম ভাবছে, তাই আগেই বিষয়টা স্পষ্ট করে দিলাম। এই শ্রদ্ধার্ঘর কথা জানতে পেরে সত্যজিৎ পুত্র সন্দীপ রায়ও যে খুশি হয়েছেন সে কথাও জানাতে ভুললেন না পরিচালক।